হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে আরেকটি মজার রেসিপি নিয়ে আসছি সেটি হচ্ছে তান্দুরি চিকেন আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ওভেনে তান্দুরি চিকেন করে দেখাবো আশা করছি আপনাদের কাছে খুবই সহজ লাগবে তাহলে চলুন শুরু করা যাক আমাদের তান্দুরি চিকেন রেসিপিটি তান্দুরি চিকেনের জন্য আমি এখানে নিয়েছি ছয়টি চিকেন লেগ আর এগুলো আমি দইয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর ওজন দাঁড়িয়েছে এক গ্রাম তান্দুরি চিকেনের জন্য আপনারা চিকেন লেগ অথবা চিকেন ব্রেস্ট দুটোই নিতে পারবেন এখন আমি এখান থেকে একটা লেগ পিস নিয়ে কীভাবে কেটে নিব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা নাইফের সাহায্যে এটাকে একটু ঘন ঘন করে কাট করে নিচ্ছি এতে করে হয় কি মশলাটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে এবং খেতে অনেক বেশি মজা লাগে দেখতে পাচ্ছেন আমি অপর পাসটাও একইভাবে কেটে নিচ্ছি দেখুন পিসটা আমি একটু ডিপ করে কেটে নিয়েছি যেন ভিতর অবধি পর্যন্ত মশলাটা ঢুকতে পারে সবগুলো চিকেন লেগ আমি কেটে নিয়েছি এখন আমাদের মশলাটা তৈরি করে নেয়ার পালা সেজন্য আমি একটি বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল এরপর নিচ্ছি আমি এক কাপ প্লেন ইউগার্ট আর এই ইউগার্ডটা টকনা মিষ্টিও না এটা এরকমই আপনারা এখানে টক দইটা ইউজ করতে পারবেন তারপর দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লাল মরিচ গুঁড়া কাঁচামরিচি বাটা এক টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার দুই টেবিল চামচ আপনাদের হাতের কাছে এটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন আমি দিয়েছি একটু কালারফুলের জন্য এটা স্বাদের কোনো হেরফের করবে না দিয়ে দিব এক চা চামচ ক্রাশ করা গোলমরিচি গুঁড়া আর এটাকে আমি ঘরে গুঁড়া করে নিয়েছি কেনা গুঁড়া থেকে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় না সেজন্য আমি ঘরেই গুঁড়া করে থাকি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ প্লাস এক চা চামচ ভাজা দনিয়ার গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ বিট লবণ তাছাড়া রেগুলার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লেমন জুস আড়াই টেবিল চামচ এখন আমি সমস্ত মশলাগুলো একসাথে একটা উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর এই মিশানো কাজটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সমস্ত মশলাগুলো একসাথে ভালো হয়ে মিক্স হয়ে যায় মশলাটা আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি সরাসরি চিকেনের উপর ঢেলে দেব চিকেনের উপর ঢেলে দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন প্রতিটা কাটা অংশের ভিতরে মশলাটা ঢুকতে পারে চেষ্টা করবেন মশলাটা একটু কাটা অংশের ভিতরে আঙ্গুল দিয়ে ঢলে ঢলে লাগিয়ে নেওয়ার জন্য এতে করে খেতে খুব ভালো লাগবে মশলাটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। চার থেকে পাঁচ ঘন্টার জন্য আপনারা যদি একদিন আগে এটাকে ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেন তাহলে আরও বেশি ভালো হয় মশলাটা খেয়ে একদম মাংসটা সফট হয়ে থাকে আর যদি আপনাদের হাতে সময় না থাকে কমপক্ষে দুই ঘন্টা হলেও রেখে দেবেন ফিরে এলাম পাঁচ ঘন্টার পর এখন আমি প্লাস্টিক র্যাপটাকে ওপেন করে নিচ্ছি এখন আমি প্রতিটা পিস এইভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে কাটা অংশের ভিতরে মশলাটাকে একটু লাগিয়ে নিয়ে তারপর আমি একে একে ওভেনে দিয়ে দেব এখন আমি পিসটাকে সরাসরি ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছি আর আজকের তান্দুরি চিকেন আমি গ্যাস ওভেনে কুক করব। আপনাদের যাদের ইলেকট্রিক ওভেন আছে আপনারা ইলেকট্রিক ওভেনেও কুক করতে পারেন আসলে এক একজনের ইলেকট্রিক ওভেন কিন্তু এক এক রকম অনেকের হয়তো ইলেকট্রিক ওভেনে ব্রয়ল লেখা আছে আবার অনেকের ওভেনে ব্রয়ল লেখা নাই যাদের ওভেনে ব্রয়ল লেখা নাই আপনারা আপনাদের ওভেনের সর্বোচ্চ তাপমাত্রা দিয়ে এটাকে কুক করবেন আর দেখুন আমার গ্যাস ওভেনে ব্রয়ল লেখা আছে আমি ব্রয়ল তাপমাত্রায় দিয়ে দিলাম আপনাদের ওভেনে যদি ব্রয়ল থাকে আপনারা ব্রয়লে দিয়ে দিবেন বিশ মিনিট পর আমি চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি চিকেনগুলো উলটিয়ে দিয়ে এর উপরে বাটার ব্রাশ করে দিতে হবে এর জন্য একটা বাটিতে আমি দুই টেবিল চামচ বাটার মেল্ট করে নিয়েছি এখন এই মেল্ট করা বাটারটাকে আমি সরাসরি ওভেনের ভিতরে চিকেনের ওপর ব্রাশ করে দিব আর বাটার ব্রাশ করার সময় আপনারা অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন না হয় কিন্তু আপনার হাতে গরম লেগে যেতে পারে বা ওভেনের এদিক ওদিক লেগে আপনার হাত পুড়ে যেতে পারে কিন্তু আমি খুব ভয়ে আছি কোন সময় আমার হাত ওভেনের আশেপাশে লেগে যায় অথচ আমার হাত কিন্তু অনেক গরম হয়ে গেছে কারণ কিছু করার নাই আজকে আমার বাবুটা অ্যাক্সিডেন্টলি আমার গ্লাভসগুলো পরে ফেলছে একদম ফাস্ট চিকেনগুলো ওভেনে দেওয়ার পর আমি বিশ মিনিট পর উল্টিয়ে দিয়েছিলাম এখন আবার বিশ মিনিট পর আমি উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়ার পর এখন আমি আবার বাটার ব্রাশ করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো চিকেনের ওপর বাটার ব্রাশ করে নিব চিকেনগুলো আমার হয়ে গেছে আর আমার চিকেনগুলো হতে সময় লেগেছে পুরো এক ঘন্টা আর আপনারা চাইলে এভাবেও এগুলো খেতে পারেন আবার আপনারা স্মোকি ফ্লেভার দিয়েও খেতে পারেন এখন আমি আবার চিকেনের ওপর গরম গরম একটু বাটার ব্রাশ করে নিচ্ছি আর আমি আজকে কোনো স্মোকি ফ্লেভার দিব না আপনারা চাইলে স্মোকি ফ্লেভার দিয়ে এটা খেতে পারেন চিকেনের ওপর আমার বাটার ব্রাশ করা হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর লেবু দিয়ে দিলাম এবার আপনারা খেতে পারেন খুব মজা করে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে কারণ আমার কাছে এতই টেস্টি লেগেছে সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না আমি যদি বলি হয়তো বেশি বলা হয়ে যাবে আসলে ওভেনের তান্দুরি চিকেন এতটাই মজার আমি আসলে কখনই জানতাম না আমি কিন্তু এই ফাস্ট করলাম আমার কাছে এটা খুবই চমৎকার লেগেছে আপনারা ট্রাই করতে পারেন আর আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ওপর লেয়ারটা হচ্ছে একদম ক্রাঞ্চি আর ভিতর হয়েছে খুবই জুসি খেতে হয়েছে আলহামদুলিল্লাহ অসাধারণ আপনারা ট্রাই করেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা আমার রেসিপি ফলো করে ট্রাই করেন আবার এত সুন্দর সুন্দর রিভিউ দেন যে আমার কাছে খুবই স্যাটিসফাইড লাগে যে এ আপুর রেসিপি আমরা নির্ভয়ে নির্দ্বিধায় ট্রাই করতে পারি আমাদের কোনো ভয় লাগে না আমরা যেমনটা চাই ঠিক তেমনটাই হয় এটাই আমার কাছে অনেক সন্তুষ্ট লাগে যাই হোক এখানেই আমার শেষ করতে হবে আবারও কথা হবে কোনো এক নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ